ডিপ্রেশন এর সেরা দশটি কারণ। এক, অপব্যবহার। শারীরিক, যৌন বা মানসিক অপব্যবহার আপনাকে পরবর্তী জীবনে বিষণ্ণতায় আক্রান্ত করতে পারে। দুই, বয়স। বয়স্ক ব্যক্তিদের বিষণ্ণতার ঝুঁকি বেশি। এটি অন্যান্য কারণগুলির দ্বারা আরও খারাপ হতে পারে, যেমন একা থাকা এবং সামাজিক সমর্থনের অভাব। তিন, কিছু ওষুধ। কিছু ওষুধ যেমন আইসোট্রেটিনোইন, ব্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যান্টিভাইরাল ড্রাগ ইন্টারফেরন আলফা এবং কর্টিকোস্টেরয়েড আপনার বিষণ্ণতার ঝুঁকি বাড়াতে পারে। চার, দ্বন্দ্ব। যার জৈবিক দুর্বলতা রয়েছে তার মধ্যে হতাশা, ব্যক্তিগত দ্বন্দ্ব বা পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে বিবাদের ফলে হতে পারে। পাঁচ, মৃত্যু বা ক্ষতি। প্রিয়জনের মৃত্যু বা হারানোর পরে দুঃখ বা শোক, যদিও স্বাভাবিক, বিষণ্ণতার ঝুঁকি বাড়াতে পারে। ছয়, লিঙ্গ। পুরুষদের তুলনায় নারীদের বিষণ্ণ হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। কেউ নিশ্চিত না কেন, নারীরা তাদের জীবনের বিভিন্ন সময়ে যে হরমোনের পরিবর্তনের মধ্য দিয়ে যায় তা ভূমিকা পালন করতে পারে। তিন, বিষণ্ণতার পারিবারিক ইতিহাস ঝুঁকি বাড়াতে পারে। এটি মনে করা হয় যে বিষণ্ণতা একটি জটিল বৈশিষ্ট্য, যার অর্থ সম্ভবত অনেকগুলি ভিন্ন জিন রয়েছে যেগুলির প্রত্যেকটি ছোট প্রভাব ফেলে। একটি একক জিনের পরিবর্তে যা রোগের ঝুঁকিতে অবদান রাখে। এমনকি একটি নতুন চাকরি শুরু করা, স্নাতক হওয়া বা বিয়ে করার মতো ভালো ঘটনাগুলিও বিষণ্ণতার কারণ হতে পারে। তাই স্থানান্তর, চাকরি বা আয় হারানো, বিবাহবিচ্ছেদ বা অবসর নেওয়া হতে পারে। যাই হোক, ক্লিনিক্যাল বিষণ্ণতার সিন্ড্রোম কখনোই মানসিক চাপপূর্ণ জীবনের ঘটনাগুলির জন্য একটি স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। ব্যক্তিগত সমস্যা। অন্যান্য মানসিক রোগের কারণে সামাজিক বিচ্ছিন্নতা বা পরিবার বা সামাজিক গোষ্ঠী থেকে বের হয়ে যাওয়ার মতো সমস্যাগুলি ক্লিনিক্যাল বিষণ্ণতা বিকাশের ঝুঁকিতে অবদান রাখতে পারে। বড় অসুস্থতা। কখনো কখনো বিষণ্ণতা একটি বড় অসুস্থতার সাথে ঘটে বা অন্য একটি চিকিৎসা অবস্থার কারণে হতে পারে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।